হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আজ আমরা শিখব কীভাবে একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করতে হয়। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের কীভাবে একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করা যায়। তো একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য পুরো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। যদি টেনে দেখেন কিছু বুঝতে পারবেন না, তো না বুঝতে হলে তো ফ্রি ফায়ার হ্যাক করতে পারবেন না। তো আজকে আমরা এটাই শিখবো কীভাবে একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করতে হয়। তো একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করার আগে আমি আপনাদের কিছু কথা বলতেছি, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে না শোনেন তো আপনি ফ্রি ফায়ার হ্যাক করতে পারবেন না। তো ফ্রি ফায়ার হ্যাক করার জন্য আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিসের উপর ভিত্তি করে চলে, আমাদের এটা জানতে হবে। তো চলুন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন আপনার জ্বর হয়েছে। তো আপনি যদি জ্বরের ওষুধ না খেয়ে মাথা ব্যথার ওষুধ খান, তাহলে আপনার কি জ্বর ভালো হবে? কখনোই ভালো হবে না। একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য এর মেইন জিনিসটা জানতে হবে, একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিসের উপর ভিত্তি করে চলে, আমাদের এই জিনিসটা জানতে হবে। আমরা যদি এই জিনিসটা জানতে পারি, তো আমরা খুব সহজেই একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো। একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করা মানেই তো আমরা অনেক কিছু পাবো এখান থেকে। যদি আমরা একটা বড় সড়ো একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করতে পারি, তো সেখান থেকে আমরা অনেক ডায়মন্ড কালেক্ট করতে পারব। তো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আমি যে বলেছিলাম একটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের মেইন থিম একটি প্রধান জিনিস জানতে হবে, ফ্রি ফায়ার কিসের উপর ভিত্তি করে চলে। তো আমরা সবাই জানি কম বেশি, তো ফ্রি ফায়ার মূলত চলে একটি ফেসবুক অ্যাকাউন্টের উপর ভিত্তি করে। আমরা যখন ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলি, তখন অবশ্যই এখানে চাই লগ ইন অ্যাজ আপনার ফেসবুক আইডি নাম আসে। তো আমরা অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে ফ্রি ফায়ার লগ ইন করে আমরা আমাদের ফ্রি ফায়ার খেলি। তো আমরা চাইলে খুব সহজেই যে কারো ফেসবুক আইডি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আমরা আমাদের ফ্রি ফায়ারের মধ্যে লগ ইন করতে পারি। তো আমরা বুঝলাম যে একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চলে মূলত ফেসবুক অ্যাকাউন্টের উপর ভিত্তি করে। তো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আমরা কিছু কথা বলতেছি আপনাদের সামনে, তো কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তো ফেসবুক হচ্ছে বিশ্বের সবথেকে বড় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা বর্তমানে এটা বিশ্বের সবথেকে বড়, যেটার এখন ডাউনলোড পা প্রায় 1 বিলিয়ন। 1 বিলিয়ন লোক ফেসবুক ডাউনলোড করেছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন, 1 বিলিয়ন লোক যদি ফেসবুক ডাউনলোড করে থাকে, আর যদি এটা আসলে বিশ্বের সবথেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হয়, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল রাখুন, তো এটার মধ্যে কত লোক কাজ করতে পারে। এই ফেসবুক অ্যাকাউন্টটার নিরাপত্তা, ফেসবুকের নিরাপত্তার জন্য কত হাজার হাজার লোক কাজ করতেছে, কত হাজার হাজার লোক কাজ করতেছে ফেসবুকে কীভাবে নিরাপদ রাখা যায়, কীভাবে ফেসবুককে হ্যাকিং থেকে বাঁচানো যায়। আগে খুব সহজেই ফেসবুককে হ্যাকিং করা যেত, আগে খুব সহজেই ফেসবুক হ্যাক করা যেত, কোনো এটা ম্যাটার ছিল না। আগে ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক দিয়ে ফেসবুক হ্যাক করা যেত। এখনও বর্তমানে আমাদের মেসেঞ্জারে কিছু লোক লিঙ্ক দেয় এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো তাদের কাছে চলে যায়। তো এই পদ্ধতিতে ফেসবুক কিছুটা হ্যাক করা সম্ভব, এটাকে হ্যাক বলে না, এটা কিছু পার্সোনাল ডাটা এটা কালেক্ট করা বলে। তো ফেসবুক হ্যাকটা আমি আপনাকে বলবো, তো কি বলবো, ফেসবুক হ্যাক কোনো দিনও সম্ভব না, ইম্পসিবল। কারণ আপনারা বুঝতে পারছেন ফেসবুক একটা বিশ্বের সবথেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এটা সবথেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হলে এটা কত বড় শক্তিশালী হতে পারে, কত লোক এটার মধ্যে কাজ করতেছে, তো কীভাবে আমরা নুসরুপুসের লোক এটাকে হ্যাক করতে পারি। তো ফেসবুক হ্যাক করার জন্য আমাদের মেইন যে বিষয়গুলো জানতে হবে, যদি আমরা একান্তই ফেসবুক হ্যাক করতে চাই, তো আমাদের মেইন কিছু বিষয় জানতে হবে। ফেসবুক কিসের উপর ভিত্তি করে গঠিত? ফেসবুক মূলত কিছু ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, C++ ইত্যাদি ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেসবুক গঠিত হয়েছে, ফেসবুক তৈরি করা হয়েছে। ফেসবুক একটা প্রোগ্রামিং সিস্টেম, এই প্রোগ্রামিং সিস্টেমটা হ্যাক করা অনেক কঠিন। তো আপনার এইটা হ্যাক করতে হলে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, C++ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কোডিং সিস্টেম জানতে হবে। তো আমরা তো কিছুই জানি না এখনও, তো আমরা কীভাবে হ্যাক করব? তো হ্যাকিংয়ের চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিন। তো আমি অবশ্যই দুঃখিত যে ভুল থাম্বনেল দিয়ে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে প্রবেশ করানোর জন্য, কারণ
ফেসবুক হ্যাকিং, ফ্রি ফায়ার হ্যাকিং সম্পর্কে ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও রয়েছে। তো আপনারা আপনাদের মূল্যবান সময়গুলোকে ওই সব ভিডিওর পিছনে দিচ্ছেন, ওই সব ভিডিও দেখতেছেন, যার ফলে কী হচ্ছে, আপনার মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে। তো আমি আপনাদেরকে ওই মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচাচ্ছি যে আপনার ওই ভিডিওগুলো আর দেখবেন না, ওই হ্যাকিং ভিডিওগুলো আর দেখবেন না। কারণ হ্যাকিংটা খুব কঠিন, হ্যাকিংটা খুব সহজ নয় ভাই, ফেসবুক হ্যাক করাটা অনেক কঠিন। তো ফেসবুক যদি আপনি হ্যাক করতে পারতেন, ফ্রি ফায়ার অবশ্যই হ্যাক করতে পারতেন। তো আমি আপনাদের খালি এটাই জানালাম, যদি আপনি ফেসবুক হ্যাক করতে পারেন তো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। তো ফেসবুক হ্যাক করাও যেহেতু সম্ভব না, ইম্পসিবল, তো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করাও ইম্পসিবল। তো আশা করি এখন হ্যাকিং ভিডিও থেকে 100 মাইল দূরে থাকবেন, কারণ হ্যাক জিনিসটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা প্রোগ্রামিং সিস্টেম। এটা হ্যাক করতে হলে আমাদের অনেক দক্ষ হতে হবে, অনেক কিছু জানতে হবে, আমাদের একদম ডেভেলপার হতে হবে। সব বিষয়ে যদি আমরা পারফেক্ট হই, যদি জাভা, যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোডিং সিস্টেমগুলো যদি আমরা যদি জানি, আমরা যদি এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমরা তাহলে এইসব হ্যাক করতে পারবো, তার আগে হ্যাক করতে পারবো না। সো একটা কথা বলতে চাই, এসব ভিডিও আর দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।